হ্যালো অ্যান ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েকাম টু সাফল বাংলা ইউটিউব চ্যানেল সফল বাংলা নতুন সেশনে হতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এবং আজকের সব থেকে ব্রেকিং নিউজ যেটা উঠে আসে জিএনএম এনএম দু হাজার বাইশে কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে গেল এবং এখানে একাধিক প্রশ্ন আসতে পারে যে স্যার আমাদের এর র্যাঙ্ক কেন দেখাচ্ছে না অর্থাৎ যারা শুধুমাত্র এর জন্য অ্যাপ্লাই করছে তাদের তো আর র্যাঙ্ক দেখাচ্ছে কিন্তু যারা এ এর জন্য অ্যাপ্লাই করেছিল অর্থাৎ জিএনএমএ এবং এ এনএম দুটো যেন অ্যাপ্লাই করেছিল তো এতদিন পর্যন্ত তো দুটো র্যাঙ্ক বেরোতো তো এই বছর কেন দুটো র্যাঙ্ক বেরোয়নি তো আমি দেখো সরাসরি তো আমি কল করেছিলাম ডাব্লিউ তে সেখান থেকে যা আপডেট উঠে আসে সেটা তোমাদের সাথে শেয়ার করবো খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখবে এবং তার সাথে বলবো কত র্যাঙ্ক হলে তোমরা ভালো কলেজ পেতে পারো ঠিক আছে ভালো মানে কি গভর্নমেন্ট কলেজ পেতে পারো সেটা নিয়ে আলোচনা করব তো প্রথমেই বলে রাখি তোমাদেরকে আজকে অনেকে অনেক প্রশ্ন করছে স্যার আমাদের ওয়েবসাইট খুলছে না প্রথম কথা হচ্ছে ওয়েবসাইট খুলছে না দেখো আমি তোমাদেরকে বলে দিই এই মুহূর্তে যেহেতু প্রচুর মানে এখনই যেহেতু ব্লাস্ট হয়ে গেছে মানে মানে সবাই এখন চেষ্টা করছে যার জন্য সাইবার প্রচুর ডাউন হয়ে গেছে তো তোমরা চেষ্টা করতে থাকো যে কোনো মুহুর্তে কিন্তু আবার তোমাদের কিন্তু তোমাদের রেজাল্ট দেখতে পাবে ঠিক আছে তোমাদেরকে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি যে কীভাবে তোমরা তোমাদের রেজাল্টটা দেখবে ঠিক আছে দেখো অসংখ্য ফোন কল আসছে মানে প্রতি মিনিটে হয়তো মানে দশটা করে ফোন কল আসছে এত এত ফোন কল আসছে তো দেখুন তোমাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ এত ফোন কল করবে না কারণ আমরা প্রত্যেকেই ব্যস্ত রয়েছি ঠিক আছে আর কোনো মতেই ফোন কল ধরা সম্ভব নয় আজকে তোমরা কালকে পরে ফোন করতে পারো বাট আজকে কোনো মতেই ফোন করো না দেখো এখানে আসার পর যে এন এখানে আসার পর তোমাদের কিন্তু এখানে চলে আসতে ভিউ ডাউনলোড র্যাঙ্ক কার্ড ঠিক আছে তো এখানে আমি তোমাদেরকে একজন এএনএমের র্যাঙ্ক কার্ড ডাউনলোড করে দেখাচ্ছি সেই এনএম এর জন্য অ্যাপ্লাই করেছিলো তো তারটা দেখে নিয়ে তোমরা বলবে ঠিক আছে তারপর তোমাদেরকে বলছি যে কেন র্যাঙ্ক কার্ডটা আসছে না দেখো এখানে আমার কাছে কিন্তু সাইবার প্রবলেম হচ্ছে মানে এখানে খুলছে না অনেকক্ষণ ধরে লোডিং হচ্ছে তো দেখো তোমাদেরকে বলবো অবশ্যই পেশেন্স রাখো ঠিক আছে যদি না খোলে তাহলে পরবর্তীকালে তুমি চেষ্টা করবে একটু পরে আধ ঘন্টা পর বা এক ঘন্টা পর চেষ্টা করবে যে কোনো মুহূর্তে কিন্তু রেজাল্ট তোমরা দেখতে পাবে ঠিক আছে আর তার সাথে তো বলি তোমাদের র্যাঙ্ক কার্ড দেখার পর যে র্যাঙ্কের ব্যাপারটা ঠিক আছে সেটা নিয়ে এবার আলোচনা করা যাক তো এখান তো রেজাল্ট আসতে দেখা যাচ্ছে না আর এখন এই মুহূর্তে সাইবার প্রচুর প্রবলেম হচ্ছে তো তোমরা চেষ্টা করতে থাকো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা এটা হচ্ছে সেই র্যাঙ্কার তো আমি এখানে সব কিছু এগিয়ে চলে আসছি এখানে ঠিক আছে তো দেখো এখানে কিন্তু আগে কিন্তু তোমাদের দেখা যেত জিএনএম র্যাঙ্ক এবং এখানে দেখা যেত এএনএম র্যাঙ্ক তো মেয়েটা দেখতে পাচ্ছ বত্রিশ পয়েন্ট টু ফাইভ কিন্তু স্কোর করেছে এবার আগে যেটা নিয়ম ছিল তোমাদের জিএমআর র্যাঙ্ক বেরোবে অর্থাৎ জিএনএমের জন্য একটা র্যাঙ্ক বেরোবে একটা এএনএম এর জন্য জিএমআ র্যাঙ্ক বেরোবে একটা ক্যাটাগরি র্যাঙ্ক বেরোবে এবং একটা এনএমের জন্য ক্যাটাগরি র্যাঙ্ক বেরোবে বাট আজকে যেটা দেখছি যে এখানে কিন্তু একটাই র্যাঙ্ক দেখাচ্ছে অর্থাৎ একটা হচ্ছে জিএমআর র্যাঙ্ক এবং আরেকটা হচ্ছে ক্যাটাগরি র্যাঙ্ক দেখতে পাচ্ছ কত ফোন কল আসে একের পর এক ফোন কল চলেই আসছে তো আমি কতবার যে কেটে কেটে ফোনটা করছি তোমরা প্লিজ এতবার ফোন করো না মানে এতবার তোমাদের রিকোয়েস্ট করছি দেখো এইখানে কেন এম এর র্যাঙ্ক নেই সেটা আমি একদম তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি আগে নিয়ম ছিল এএনএম এম এবং জিএনএম দুটোই তোমরা কিন্তু আলাদা আলাদা র্যাঙ্ক বেরোবে কিন্তু এই বছর থেকে এখানে দেখতে পাচ্ছ একটা নতুন ব্যাপার দেখিয়ে দিচ্ছে যে এলিজিবিল ফর ফর এ ই সেন্ট্রালাইজড কাউন্সিলিং এইখানে কিন্তু দেখাচ্ছে যদি তোমার ইয়েস দেখায় এইখানে যদি ইএস দেখায় তাহলে শুধুমাত্র তুমি জিএনএম এবং এনএম দুটোই করতে পারবে যদি নো দেখায় তাহলে কিন্তু তুমি এন করতে পারবে না ঠিক আছে একদম ক্লিয়ার করে নাও আমি এখানে বলছি দেখো এখানে বলছে এলিজিবিলিটি ফর ই সেন্ট্রালাইজড কাউন্সিলিং ফর এন এম জিএনএম কোর্স যদি এখানে কারো নো দেখায় তাহলে কিন্তু মনে রাখবে তোমাদের কিন্তু আর কাউন্সিলিং করতে পারবে না কিন্তু যদি তোমাদের ইএস দেখায় তাহলে তুমি কাউন্সেলিং করতে পারবে তো তোমাদেরকে আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি যদি তোমাদের এখানে নো থাকে এলিজিবিলিটি ফর জিএনএম কোর্স নো থাকে তাহলে তুমি কিন্তু কোনো কাউন্সিলিং করতে পারবে না আর যদি ইয়েস থাকে তাহলে তুমি কাউন্সেলিং করতে পারবে এবার কথা হচ্ছে যদি স্যার আমার এ এন জন্য আমি এলিজিবল হয়ে থাকি তাহলে আমাদের র্যাঙ্ক কেন আলাদা বেরোলো না দেখো আমি জয়েন্ট এন্ট্রান্স এক্সিবিশন বোর্ডে কল করেছিলাম সেখান থেকে বলা হচ্ছে যে তোমাদের এই যে আর র্যাঙ্ক এই আর র্যাঙ্কের উপর ভিত্তি করে তোমার এএনএম এবং জিএনএম দুটো কাউন্সেলিং হবে বোঝা গেছে আমি কি বলতে চাচ্ছি এই যে র্যাঙ্ক দেখাচ্ছে না এই যে জিএমআর র্যাঙ্ক ঠিক আছে এই জিএমআর র্যাঙ্কের ভিত্তির এই র্যাঙ্কের উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের এএনএম এবং জিএনএম দুটো কাউন্সেলিং হবে এবং এইখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয়েরই কিন্তু র্যাঙ্ক কার্ড জড়িত মানে এখানে তুমি তোমার যেমন আছে তেমন কিন্তু এটা ছেলেরও র্যাঙ্ক এখানে এর মধ্যেই আছে মানে মধ্যে মানে কি এর মধ্যে তোমার এই যেমন উনচল্লিশ হাজার আছে তো উনচল্লিশ হাজার আগে যারা আছে এর মধ্যে কিন্তু ছেলে মেয়ে সবাই আছে এর মধ্যে জিএনএম এএনএম মিলে মিশে আছে ঠিক আছে তো এমন না যে শুধুমাত্র মেয়েরা আছে শুধুমাত্র জিএনএম আছে শুধুমাত্র এএনএম এনএম নেই এরকমটা নয় সবার কিন্তু র্যাঙ্ক এটাই ঠিক আছে এটা হচ্ছে জিএমআর র্যাঙ্ক এই জিএমআর র্যাঙ্কের আর ভিত্তি করে তোমাদের কিন্তু একের পর এক এখন কাউন্সেলিং চলতে থাকবে প্রথমে বলে কি তোমাদের কয়েকদিনের মধ্যে তোমাদের রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর তোমাদেরকে একেবারে আমি একটা পেজে নিয়ে যাচ্ছি তারপর বলে দিচ্ছি তোমাদেরকে ক্লিয়ার করে এই দেখো এটা হচ্ছে কাউন্সিলিং প্রসেস তো তোমরা কিন্তু এইভাবে প্রত্যেকটা কাউন্সেলিং হবে প্রথমে দেখো তোমাদের এক্সামে গেছে অ্যান্সার কি প্রকাশিত হয়েছে ওয়েমআর রেসপন্স প্রকাশিত হয়েছে রেজাল্ট প্রকাশিত হয়ে গেল এবার তোমাদের হবে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনের পরই হয়ে যাবে তোমাদের চয়েস ফিলিং শুরু হয়ে যাবে চয়েস ফিলিং বা চয়েস লকিং এগুলো শুরু হয়ে যাবে তারপর তোমাদের ফার্স্ট রাউন্ড রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে খুব তাড়াতাড়ি ঠিক আছে কত দিনের মধ্যে হবে দেখো আমি বলছি টেন্টেটিভ বলছি সাত দিনের মধ্যে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশনের জন্য একটা নোটিফিকেশন চলে আসবে ঠিক আছে সাত দিনের মধ্যে হতে পারে কালকে হতে পারে আজকে হতে পারে পরশু যে কোনো দিন কিন্তু যে কোনো মুহূর্তে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশনের জন্য আপডেট চলে আসবে ঠিক আছে আমি হয়তো প্রথম যে বলেছিলাম যে আজকে তোমাদের রেজাল্ট বেরোতে পারে তো আজকে রেজাল্ট বেরিয়েছে প্রত্যেকে বলেছিল আঠাশ তারিখ তো যাই হোক সেটা বড় কথা নয় ভুল মানুষ মাত্র হয় তো আমি তোমাদের বলছি যে কোনো সাত দিনের মধ্যে যে কোনো দিন তোমাদের কিন্তু রেজিস্ট্রেশনের জন্য তোমাদের সব কিছু স্টার্ট হয়ে যাবে অর্থাৎ নোটিফিকেশন বেরিয়ে যাবে ঠিক আছে তো এবার বলি যে র্যাঙ্ক কার্ড যদি এ এনএম এর র্যাঙ্ক কার্ড না বেরো তাহলে কি কোনো সমস্যা হবে তো বলছি না এ কোনো র্যাঙ্কার যদি না বেড়ে তা কোনো সমস্যা নেই কারণ প্রত্যেকের মধ্যে এটা কিন্তু হচ্ছে মানে তুমি একাও নও যে তোমার শুধুমাত্র র্যাঙ্ক কার্ড আসেনি প্রত্যেকের কিন্তু ঠিক আছে মানে এম যারা দিয়েছ বা জিএনএম যারা দিয়েছ দুজনেই মানে যারা দিয়েছ এএনএমও কিন্তু র্যাঙ্ক বেরোতো আগে এখন কিন্তু জিএমআর র্যাঙ্কটাই হচ্ছে আসল র্যাঙ্ক ঠিক আছে অর্থাৎ তোমার কিন্তু আলাদা এখানে কোনো চিন্তা কোনো ব্যাপার নয় যে স্যার আমার এনএমএ কেন র্যাঙ্ক বেরোলো না তাহলে কি আমি এনএম করতে পারবো না এরকমটা নয় তুমি অবশ্যই এনএম করতে পারবে যদি অ্যাপ্লিকেশনের সময় লিখেছিলে যে হ্যাঁ আমি এনএম করতে চাই ঠিক আছে তো তাহলে তুমি অবশ্যই তুমি এনএম করতে পারবে ঠিক আছে এলিজিবিলিটি যখন ইয়েস থাকবে তার মানে তুমি অবশ্যই তুমি কাউন্সেলিং করতে পারবে ঠিক আছে তো এখানে কোনো ভয়ের কোনো কারণেই কোনো চিন্তা কোনো কারণেই তোমাদের কাউন্সেলিং প্রসেসগুলো একের পর এক চলতে থাকবে তোমরা কিন্তু নিঃসন্দেহে নির্ভয়ে তোমরা কিন্তু এগিয়ে যাবে যদি কোনো দরকার হয় ঠিক আছে যদি আমার কোনো হেল্পের দরকার হয় অবশ্যই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে কি করে হোয়াটসঅ্যাপ মেসেজ করবে দেখো আমি তোমাদেরকে নাম্বারটা শেয়ার করে দিচ্ছি কিন্তু বাট কেউ ফোন করবে না ঠিক আছে এটাই হচ্ছে আমার একটাই নাম্বার এই নাম্বার কিন্তু কেউ ফোন ফোন করবে না যে কোনো রকম হেল্প লাগলে আমাকে বলবে আমি কিন্তু অবশ্যই তোমাদের পাশে আছি নাম্বারটা বলে দিচ্ছি নাইন সিক্স ডাবল টু ঠিক আছে এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কনট্যাক্ট করতে পারো বাট প্লিজ কেউ কিন্তু কল করবে না কল করলে আমি ধরতে পারি না সবসময় ধরা সম্ভব হয় না ঠিক আছে তো দেখো এই মুহূর্তে তোমাদের কী করণীয় এখন তোমাদেরকে অবশ্যই রেজিস্ট্রেশন সার্টিফিকেট সমস্ত কিছু কিন্তু করে নিতে হবে রেসিডেন্সাল সার্টিফিকেট তারপরে মেডিকেল সার্টিফিকেট এগুলো সব কিছু জোগাড় করে নাও এগুলো কোথায় পাবে কীভাবে পাবে দেখো এর জন্য আমি আমার ফার্স্ট চ্যানেলে কিন্তু অবশ্যই ভিডিও দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে তো আজকে আমাদের এখানে ভিডিওটা শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে প্রত্যেকবার নমস্কার